চারটায় বাদে আসর চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হবে। এবং আপনি হয়তো জানেন যে রাত তিনটায় চট্টগ্রাম যে ম্যাক্স হাসপাতাল রয়েছে সেখানে তিনি না ফেরার দেশে চলে গেছেন, হয়তো তিনি আর আসবেন না, চট্টগ্রামের মানুষের কাছে আর আসবেন না। এবং চট্টগ্রামে কোনো সমাবেশে, কোনো মিছিলে, কোনো নেতাকর্মীদের কোনো আন্দোলন হয়তো তাকে আর দেখা যাবে না। তা আপনি হয়তো জানেন যে তিনি গত এসে ভিড় জমিয়েছে, তার যে বিভিন্ন যে রাজনৈতিক জীবনের সহকর্মী যারা রয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু সবাই এসেছেন এই চট্টগ্রামের যে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে শুধুমাত্র একটিবার তারা নিজের চোখে দেখার জন্য। সেক্ষেত্রে আসলে জানাজা কখন হবে এই বিষয়গুলো ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আবার পরে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নোফেল। সেক্ষেত্রে তারা বলেছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা যাতে স্থির থাকেন, সেক্ষেত্রে যেহেতু তার বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, যাতে কোনো ধরনের কারোর প্রতি কোনো ধরনের যাতে কোনো ক্ষোভ না থাকে, কারো যদি কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও দেখার জন্য তিনি জানিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী এখন কিন্তু চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের সামনে অপেক্ষা করছেন শুধুমাত্র তাদের যে রাজনৈতিক নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে একটিবার দেখার জন্য। এবিএম মহিউদ্দিন চৌধুরী কিন্তু তিনবারের মেয়র, এই সাবেক মেয়র ছিলেন তিনি, তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রামে। সেক্ষেত্রে দীর্ঘদিনই তিনি কিন্তু এই চট্টগ্রামের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এখন তিনি যখন মারা গেছেন তখনও কিন্তু তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তো তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে চট্টগ্রামেরকে ঘিরে, সেক্ষেত্রে দীর্ঘ হাতছানি ছিল, ঢাকায় গিয়ে রাজনীতি করার সুযোগ ছিল, কিন্তু তিনি চট্টগ্রামের মানুষকে ভালোবাসতেন, চট্টগ্রামের মেহনতি মানুষকে ভালোবাসতেন, চট্টগ্রামের মানুষকে শুধুমাত্র ভালোবাসার কারণে তিনি তার আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্যের পদ ছিল সেই পদটুকু তিনি গ্রহণ করেননি এবং তাকে মন্ত্রী পদের নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো মন্ত্রিত্ব পদও গ্রহণ করেননি। তিনি শুধুমাত্র চট্টগ্রামকে ভালোবাসে চট্টগ্রামেই থাকতে চেয়েছিলেন। তো সেক্ষেত্রে তিনি তিনবার চট্টগ্রামের মেয়র ছিলেন। তো তার মৃত্যুর খবর আসলে কিছুক্ষণ আগে শোনার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন, এছাড়া মহানগর আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, সর্বস্তরের মানুষজন কিন্তু এই চট্টগ্রামের যে ম্যাক্স হাসপাতাল রয়েছে এই ম্যাক্স হাসপাতালে এসে তারা ভিড় করছেন। শুধু চট্টগ্রামের আসলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, সর্বসাধারণ যারা রয়েছে, সাধারণ মানুষজন যারা রয়েছে সবাই কিন্তু এখানে আসছেন এক পলক, শুধুমাত্র মহিউদ্দিন চৌধুরীকে একটিবার দেখার জন্য। সেক্ষেত্রে মহিউদ্দিন চৌধুরীর যিনি বড় ছেলে রয়েছেন মহিবুল চৌধুরী নোফেল, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার বাবা দীর্ঘদিন ধরেই কিডনিজনিত রোগে ভুগছিলেন। তো কিডনিজনিত রোগে ভোগার কারণেই কিন্তু গত 11 নভেম্বর তিনি অসুস্থ হন। 11 নভেম্বর অসুস্থ হওয়ার পর 16 নভেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং সেখানে মোটামুটি কিডনিজনিত যে সমস্যা ছিল সেই কিডনিজনিত সমস্যা অনেকাংশেই সমাধান হয়ে যায় এবং সেই কারণেই গত 27 নভেম্বর ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় কিডনি ডায়ালাইসিসের যে কাজ চলছিল সেই কাজও অনেকটা নির্বিঘ্নে হচ্ছিল। আর সেই কারণেই তিনি যেহেতু চট্টগ্রামের মানুষকে ভালোবাসতেন, চট্টগ্রামকে ছাড়া তিনি কোনো কিছুই বুঝতেন না, এ কারণে গত 2 দিন আগে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে, এই অবিসংবাদিত নেতাকে আসলে এই চট্টগ্রামে নিয়ে আসা হয়। কিন্তু আজকে সকালে হঠাৎ করেই ডায়ালাইসিস করতে আসলে তার কিডনি অকেজ হয়ে যায় এবং তিনি একটি বড় ধরনের স্ট্রোক করেন, আর সেই কারণেই এরপর থেকে তাকে বিভিন্নভাবে আসলে এখানকার চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে যারা ডাক্তার রয়েছেন, এছাড়া চট্টগ্রামের আরও যারা ডাক্তার রয়েছেন, তারা সার্বক্ষণিক চেষ্টা করেছেন তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে তার ছেলে যেমনটি বলেছেন দীর্ঘক্ষণ চেষ্টার পরও লাইফ সাপোর্ট দিয়ে রাখার পরও সেক্ষেত্রে তার জ্ঞান আর ফিরে আসেনি। সেক্ষেত্রে 74 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি ওপারে চলে গেছেন। তো সেক্ষেত্রে তার ছেলে বলেছেন তার বাবার প্রতি যারা নেতাকর্মী যারা রয়েছে, চট্টগ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, সবাই যাতে তার বাবার প্রতি দোয়া করেন। তো সেই বিষয়টি আর জানাজার বিষয়টি তিনি আমাদেরকে বলেছেন এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, সবার সাথে কথা বলেই আসলে ঠিক করা হবে বিষয়টি কখন হবে এবং সেটি গণমাধ্যম কর্মীদের জানানো হবে। এবিএম মহিউদ্দিন চৌধুরী রাউজানের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে চট্টগ্রামের যে রাজনৈতিক অঙ্গনের যে ভালোবাসা, চট্টগ্রামের রাজনীতিকে ভালোবেসে তিনি তিনবারের মেয়র ছিলেন, সেক্ষেত্রে বিপুল ভোটে তিনি বারবার
বিজয়ী হয়েছিলেন, সেক্ষেত্রে বিএনপি সরকারের আমলেও তিনি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেক্ষেত্রে চট্টগ্রামের বন্দর নিয়ে যখন কোনো সমস্যা হয় তখন এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম চলে আসে। এছাড়া চট্টগ্রামে যখন কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এবিএম মহিউদ্দিন চৌধুরী সবসময় বটবৃক্ষের মতো তাদের যে নেতাকর্মী রয়েছে সব ধরনের নেতাকর্মীকে তারা কিন্তু আগলে রাখতেন। সেই অবিসংবাদিত যে নেতা, সেই নেতা আজকে চলে যাওয়া কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না এখানকার নেতাকর্মী। আমরা দেখেছি তার মৃত্যুর খবর প্রচার হওয়ার পর থেকেই নেতাকর্মীরা তারা অনেকটাই